জানে রে আব্দু তো সবাই দেয়া মানে সবাই তোমরা কোন জন্য করো একলে সেই বড়ি মাখানো ভিডিওটা আপনাদের সামনে আজকে এনে হাজির করব। তো আপনারা দেখুন বড়ি মাখানো কিভাবে হয়, কিভাবে পারতে হয়। আমাদের এই যে বড়ি যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এগুলো আজকে মাখানো হবে। এগুলো গ্রামের ভাষায় যে পাটা বলে, পাটায় বেটে তারপর ধনিয়ার পাতা দিয়ে ওইটা দিয়ে তারপরে হচ্ছে মাখানো হয়। তো দেখাবো কী কী দিয়ে আজকে বড়ি ইয়ে করা হবে। দেখি ধনিয়ার পাতা দাও তো, দেখি এই সেই পাতা এটা দিয়ে এই বড়ি দিয়ে মাখানো হবে। তো সাথে আমার ভাগ্নে ভাগ্নে সবাই ছিল, আমার ভাতিজিরা ছোট আপু একটা ছিল, সবাই। এখন মাখানো হবে, তো মাখানোর ভিডিওটা দেখুন। এখন বড়ির যেটা বোটা বলে সেই বোটা ছুলানোর একটা অংশ, সবাই মিলে এটা ছুলাতে হবে, তা না হলে সেটা ময়লা হিসাবে খেতে হবে। এটা শরীরের পক্ষে খুবই অস্বাস্থ্যকর। এই সেই ধনিয়া পাতা যেটা কিন্তু আসলে জমিতে কিন্তু এগুলো চাষাবাদ করা হয়, এগুলো কিন্তু আসলে যে কোনোভাবে খাওয়া যায়। এখন বর্তমানে কিন্তু এর ব্যবহার কিন্তু বেড়েই চলেছে। যাচ্ছে হচ্ছে লাউর পাতা আনতে, মানে লাউ গাছের যে পাতা ওটার পর দিলে নাকি খুবই স্বাদ লাগে। তো সেই লাউর পাতাটা আনতে যাচ্ছে, তো লাউর পাতা দিয়ে আমরা খাবো। তো চলুন দেখা যাক লাউ। এই যে আমাদের ভাগিনা লাউর পাতা নিয়ে আসছে। এগুলো কি? লাউর পাতা। লাউর পাতা কি করবে? আমরা বড়ি খাবো। চলো, এই সেই লাউর পাতা নিয়ে আসলাম অন্য একটা বাড়ি থেকে, এক চাচির বাড়ি থেকে। এটার উপর দিয়ে খেলে খুবই স্বাদ লাগে। তো আপনারা যখন বড়িটা মাখাবেন তো অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে কি কি লাগবে, আর যত প্রকার ইউজ করবেন সব কিছু ততই কিন্তু টেস্ট হবে। তো ঠিক আছে, এগুলো এখন ধুয়ে নেব।
এই তো আমাদের প্রায় বাটা ঘষা শেষের মধ্যে, তা এখন আমাদের বাটার পর্বটা শেষ হলেই কিন্তু আমাদের এখন কাঁচামরিচ, তারপরে ঝালযুক্ত যেগুলো সেগুলো না শুরু হবে। অবশ্য আপনারা মরিচ আর লবণ দিতে যেন ভুলবেন না, সাথে যদি ঝাল আরও বেশি খেতে চান তো সেটা আপনাদের নিতান্তই মানে একান্ত ব্যাপার, তো খাবেন। যদি ঝাল আর একটু বেশি দেন তাহলে আর একটু বেশি মজা, যেহেতু মাখানোতে ঝালটার পরিমাণ বেশি দিলে অবশ্যই একটু বেশি ভালো লাগবে, তো আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। তো এখন আমাদের বাটা ঘষার শেষ, মুড়াই মাখানো পাটাই থেকে তোলা হচ্ছে এখন একটা ডিশে, দেখুন আঠা আঠা অনেক সুন্দর, খুব ভালো লাগবে, অবশ্য অনেক টেস্ট কিন্তু সেন হয়েছিল অনেক। তো এগুলো এখন তুলে আমরা এখন মাখাই ভালোভাবে, মানে হাত দিয়ে মাখিয়ে এগুলো কিন্তু এখন সবাইকে আমরা বিলি করে দেবো। দেখুন আমাদের দুই খাদক ভাই এরা পাটার উপর থেকে খেতে খুব ভালোবাসে, মানে পাটাতে সে আদিকালের কথা, খেতে খুব মানে স্বাদ আর কি। তো আমাদের যে দাওয়াতের যে পার্থিবৃন্দগুলো এগুলো কিন্তু অলরেডি বসে গেছে, আমি তাদের মাঝে একটা করে প্লেট দিচ্ছি, মানে অর্থাৎ লাউর পাতা বলে, তাদেরকে কিন্তু আমি বিলিয়ে দিচ্ছি, যে যার ইচ্ছে মতো নেবে। এটার উপর রেখে কিন্তু সবচাইতে বেশি টেস্ট, এটা সেই প্রাচীন কাল থেকে যে রীতিনীতি হয়ে আসছে এটা কিন্তু ঠিক সেভাবেই। তো আমরা এখন তাদেরকে বিলিয়ে দেবো শাপলার মাধ্যম থেকে। শাপলা তুমি এখন সবাইকে দিয়ে দাও। তো সবাইকে শাপলা এখন পৌঁছে দিচ্ছে তার নিজ হাতে মাখানো বড়ই মাখানো। অবশ্যই এটা কিন্তু একটা ছোটোখাটো এক ধরনের পিকনিক বলা যেতে পারে, যে সবাই মিলে একটা আনন্দ করা যেতে পারে, এটা কিন্তু খারাপ নয়, এটা এক ধরনের ভালোই লাগে। যদি মুড়ি গাছ আপনাদের ওখানে থাকে তো এভাবে আপনারা মজা করবেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ।